আমরা প্রথম বলতেছিলাম প্লেস নিয়ে। আমরা একেবারে শুরু থেকে বলতেছিলাম যে একটা পণ্য তৈরি করে সাধারণত ম্যানুফ্যাকচারার, আর যে পণ্য তৈরি করে আমাদেরকে ম্যানুফ্যাকচারার বলি বা প্রোডিউসার বলে থাকি। এই পণ্যটা তৈরি করার পর সে তার ডিলার অথবা ডিস্ট্রিবিউটর অথবা এজেন্টের কাছে যায়। এই পণ্যটা তখন হোলসেলারের কাছে যায়, দেন রিটেলারের কাছে যায়, দেন আমরা অ্যাজ এ কাস্টমার খুচরা কিনি দোকানদারের কাছ থেকে কিনি। এই ম্যানুফ্যাকচারার পণ্য তৈরি করার জন্য র ম্যাটেরিয়াল নেয়, কাঁচামাল নেয়, যার কাছ থেকে কাঁচামাল নেয় তাকে সাপ্লায়ার করে। এটা কমন একটা প্রসেসের কথা আমরা বলতেছিলাম যে ধারাবাহিকভাবে এভাবে আমাদের কাছে পণ্যটা আসে। সো এই যে পণ্যটা তৈরি করার পর কীভাবে এর কাছে আসবে সেটাকে বলে প্লেস বা ডিস্ট্রিবিউশন চ্যানেল বা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং চ্যানেল যেভাবেই বলেন, এর ভিত্তিতে এটাকে বলা হয় প্লেস অর্থাৎ বর্ণ। প্লেস আমরা ওই যে আগে পড়েছি, যারা কমার্স পড়েছেন, যে স্থানগত গুজব সৃষ্টি করে হচ্ছে বর্ণ, সময়গত গুজব সৃষ্টি করে গোদামজাতকরণ, মনে আছে এগুলো? বেশি যাই হোক, আমরা বলছি প্লেস মানে স্থান, চাই স্থান পরিবর্তন। সো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কাস্টমারের কাছে কীভাবে পণ্যটা যাবে, এই যে আইডিয়াটা, এই যে ইয়েটা, এটাকে আমরা বলছি প্লেস, বা এখানে যেটা আমরা বলছি ডিস্ট্রিবিউশন চ্যানেল অথবা মার্কেটিং চ্যানেল অথবা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, একই কথা। মেইন হচ্ছে বর্ণটা আর কি। সো এটা আমরা সংজ্ঞা মোটামুটি জানি, আমরা মার্কেটিংয়েও এই প্রিন্সিপালস অফ মার্কেটিং এটা পড়েছি। আমরা একটু অন্যভাবে দেখার ট্রাই করব, যদি প্রথম দিকে একটু সংজ্ঞা কথা বলছি। মার্কেটিং চ্যানেল বা ডিস্ট্রিবিউশন চ্যানেল, সো আমরা বলছি যে কিছু শুধুমাত্র অল্প কিছু প্রোডিউসার আছে যারা সরাসরি কাস্টমার কাছে পণ্য বিক্রয় করে। ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসাররা সরাসরি কাস্টমার কাছে পণ্য বিক্রয় করে না, যেমন কিছু প্রোডিউসার আছে সরাসরি বিক্রি করে। যেমন মনে করেন আপনি বিকেলে যে নাস্তা করতে যান পিঠার দোকানে বা ভাজা পুরির দোকানে, এটা ওইটা, এটা নিজেরা তৈরি করে আপনার সাথে সাথে দেয়, অর্থাৎ সরাসরি বিক্রি করে। বাট ম্যাক্সিমাম পণ্য আপনি যেগুলো দেখেন কেনেন ডেইলি নেসেসারিতে বা যদি আপনার লাইফের জন্য, সেইগুলো আপনি সাধারণত প্রোডিউসারের কাছ থেকে কেনেন না, ভিতরে মিডিলম্যান যারা আছেন বা ডিলার অথবা হোলসেলার অথবা রিটেলারের কাছ থেকে কেনেন। নেসেসারি গুডসগুলো আমরা সবসময় রিটেলার বা মুদির দোকান বা দোকানদারের কাছ থেকে কিনি, অন্যান্য পণ্য দেখা যায় ডিলারের কাছ থেকে নিই বা হোলসেলারের কাছ থেকে মাঝে মাঝে কিনি। আমরা বলতেছি একেবারে কম প্রোডিউসার আছে যারা সরাসরি কাস্টমার কাছে বিক্রি করে, ম্যাক্সিমাম প্রোডিউসাররা দেখা যায় মিডিলম্যান ইউজ করতেছে। এই সবগুলোকে এক শব্দ, আমরা যদি সবগুলোর নিচে মিডিলম্যান লিখি তাহলে ব্যাপারটা এক শব্দে বলা যায় মিডিলম্যান, বা অন্যভাবেও বলা যায় এটিকে বলে রিসেলার, অর্থাৎ ডিস্ট্রিবিউটর থেকে রিটেলার পর্যন্ত যারা যারা আছে এদের বলে মিডিলম্যান অথবা রিসেলার, দুইটা শব্দ এদের জন্য প্রযোজ্য। আমরা বলতেছি এ সেট অফ ইন্টারডিপেন্ডেন্ট organizations that help make a product or service available for user consumption by the consumer or business user. আমাদের যদি মনে থাকে আমরা মার্কেটে বলতেছিলাম ফার্স্ট প্রকার মার্কেটের মধ্যে প্রথম যেটা ছিল কনজিউমার মার্কেট আর বিজনেস মার্কেট। সো যারা কনজিউমার মার্কেটের কাস্টমার তাদেরকে আমরা কনজিউমার বলতেছিলাম, আর বিজনেস মার্কেটের কাস্টমার তাদেরকে বলতেছিলাম বিজনেস ইউজার বা বিজনেস কাস্টমার বা ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। হাউএভার, সো আমরা বলতেছি এ সেট অফ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, এখানে যদি আপনি খেয়াল করেন এখন যে অনেকগুলো অর্গানাইজেশন বা এন্টিটি সমষ্টি যারা একে অপরের উপর নির্ভরশীল, যারা ফলশ্রুতিতে কাস্টমারের কোনো একটা পণ্য অ্যাভেলেবেল পায় কেনার জন্য বা ভোগ করার জন্য, এই আইডিয়াটা আমরা এখানে বলতেছি এটিকে বলে ডিস্ট্রিবিউশন চ্যানেল বা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। এখানে যে শব্দগুলো আছে এইটা বারবার আমি বলতেছি, মার্কেটিং চ্যানেল বা ডিস্ট্রিবিউশন চ্যানেল বা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। সো অনেক কম প্রোডিউসাররা আছে সরাসরি পণ্য বিক্রি কাস্টমারের কাছে করে, রেদার ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারাররা যেটা করে একটা মার্কেটিং চ্যানেল ফোর্স করে। মার্কেটিং বলে ফোর্স করা মানে হচ্ছে ক্রিয়েট করা, স্ট্রংলি মেইনটেইন করা, এটাকে ইংলিশে বলে ফোর্স করা। ফোর্স শব্দটা হচ্ছে ফোর্স, ফোর্স না কিন্তু ফোর্স, সো ফোর্স করা ফোর্স। এবং এই যে ইন্টারডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো বা এন্টিটিগুলো, এই সমষ্টিকে আমরা বলতেছি চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। একটা চ্যানেলের মতো না, একটা পর একটা, সো এই জন্য নাম হচ্ছে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। সো চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য আমরা এই ফিগারটা নিয়েছি ফ্লিপকার্টের বই থেকে নেওয়া, সো ভিতরে নেওয়া। সো আমরা বলতেছি যদি ম্যানুফ্যাকচারার এরকম হয় একজন দুইজন তিনজন ম্যানুফ্যাকচারার তিনজন কাস্টমার আছে, প্রত্যেক ম্যানুফ্যাকচারার যদি প্রত্যেক কাস্টমারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে তিন থেকে নয় বার থেকে যোগাযোগ করতে হবে, তাই না? ভিতরে যদি একটা মিডিলম্যান থাকে এবং সে যদি ডিস্ট্রিবিউটর বা যেই থাকুক ডিস্ট্রিবিউটর বা যে কোনো একটা রিসেলার থাকে, তাহলে দেখেন তিনজন ম্যানুফ্যাকচারার সবাই ডিস্ট্রিবিউটর সাথে যোগাযোগ করতেছে এবং এই ডিস্ট্রিবিউটাররা তিনজন কাস্টমার সাথে যোগাযোগ করতেছে, তাহলে তিন আর তিন ছয়, তাহলে তিনবার ট্রানজেকশন আমার কমে যাচ্ছে, যোগাযোগ করার পরিমাণটা তিনবার কমে যাচ্ছে। সো এটা আসলে উদ্দেশ্য হচ্ছে আপনি চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন গুরুত্বটা বুঝতে পারবেন। সো আবারও বলি, আমরা বলতেছি যদি তিনজন মেনিফেক্ট
ম্যানুফ্যাকচারার তিনজন কাস্টমার কাছে কোনো কিছু ক্রয় বিক্রয় করতে চায়, কোনো কিছু বিক্রি করতে চায়, তাহলে সেটা তাকে তিন তিনকে নয় যোগাযোগ করতে হবে। প্রথম ম্যানুফ্যাকচারার তিনবার, দ্বিতীয় ম্যানুফ্যাকচারার তিনবার, তৃতীয় ম্যানুফ্যাকচারার তিনবার, মানে কাস্টমার তিনজন মানে তিনবার, তাহলে নয়বার যোগাযোগ করতে হচ্ছে। যেহেতু আমরা যদি এখন শুধুমাত্র একজন ডিস্ট্রিবিউটর বা যে কোনো একটা রিসেলার এখানে মিডিল ম্যান হিসেবে ধরি বা দিই, তাহলে আমাদের যোগাযোগ হয়ে যাচ্ছে তিনবার, অর্থাৎ প্রত্যেকে একবার করে যোগাযোগ করতে হচ্ছে। মানে ভিতরে একজন আছে মিডিল ম্যান, একজন কাস্টমার কাছে তাকে যেতে হচ্ছে। এটি হচ্ছে আমাদের চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনের প্রয়োজনীয়তা। হাউ অ্যাডিং এ ডিস্ট্রিবিউটর রিডিউসেস দ্য নাম্বার অফ চ্যানেল ট্রানজ্যাকশনস। শুধুমাত্র একজন ডিস্ট্রিবিউটর অ্যাড করার কারণে আমাদের নাম্বার অফ ট্রানজ্যাকশন কমে গেছে তিনবার। যেটা হচ্ছে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন গুরুত্ব বা প্রয়োজনীয়তা, কিভাবে এটা কাজ করে। দেন পরবর্তী বিষয় হচ্ছে আমাদের কি ফাংশনস অফ চ্যানেল মেম্বার্স। তো এখানে যারা যারা আছে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে এই পর্যন্ত, এদেরকে আর একটা শব্দ বলা যায়, সেটা হচ্ছে চ্যানেল মেম্বার্স। চ্যানেল মেম্বার্স সবগুলো শব্দ মিনিংটা সেম, মিডল ম্যান, রিসেলার, চ্যানেল মেম্বার্স সবই। সো ইস্যু হচ্ছে যে চ্যানেল মেম্বাররা কি কি কার্য সম্পাদন করে। আমরা বলছি চ্যানেল মেম্বাররা যতগুলো কার্য সম্পাদন করে এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে সাম হ্যাভ টু কমপ্লিট ট্রানজেকশন, কিছু কাজ হচ্ছে ট্রানজেকশনকে কমপ্লিট হতে সহযোগিতা করে, অ্যাজ ওয়েল অ্যাজ আদার টাস্ক টু ফুলফিল দ্য কমপ্লিটেড ট্রানজেকশন। আর কিছু কাজ আছে ট্রানজেকশন কমপ্লিট হওয়ার পরে সহযোগিতা করে। সো এই কার্যগুলিগুলো খুবই সিম্পল অ্যান্ড ইজি, আপনারা হয়তো ওয়ার্ডিং দেখলে বুঝবেন যে এখানে আসলে কী মিন করতেছে। ভেরি ফার্স্ট হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ তথ্য আদান প্রদান করে। অ্যাজ ইউজুয়ালি কাস্টমাররা কোনটা চায় এটি ম্যানুফ্যাকচারার জানতে পারে কাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে জানতে পারে। আমরা যদি এভাবে বলি এটা হচ্ছে প্রোডাক্ট ফ্লো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আরেকটা ফ্লো আছে এটাকে বলে ইনফরমেশন ফ্লো, এটা মনে করে ইনফরমেশন ফ্লো। সো প্রোডাক্ট ফ্লো এইভাবে কাস্টমারের কাছে যায়, ঠিক আছে, কাস্টমারের কাছ থেকে ইনফরমেশন এইভাবে ম্যানুফ্যাকচারের কাছে যায়। যখন আপনি দোকানে যে বলেন যে এটার দাম এই হলে ভালো হতো, এইটার ডিজাইনটা ভালো হয়, এটার দাম অনেক বেশি হয়ে গেছে, এগুলো যে আপনি বলেন এগুলো ম্যানুফ্যাকচারের কাছে পৌঁছে দেয় এই চ্যানেল। সো আপনি রিটেলারকে বলেন, রিটেলার হোলসেলারকে বলে, এটা ডিস্ট্রিবিউটরকে বলে, সেটা ম্যানুফ্যাকচারকে বলে, আপনি তো সরাসরি কখনো ম্যানুফ্যাকচারের সাথে কথা বলেন না। সো এটিকে বলে ইনফরমেশন ফ্লো। সো আমরা বলতেছি এই যে কাস্টমাররা কি চাচ্ছে, তাদের চাওয়া পাওয়া, তারা কিরকম কি আইডিয়া করতেছে, এখান থেকে শব্দগুলো লেখা আছে রিসার্চ ইন্টেলিজেন্স ফাংশন অ্যাবাউট অ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস ইন দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট নিডেড ফর প্ল্যানিং অ্যান্ড হ্যাডিং এক্সামস। সো এই ইনফরমেশনগুলো আসলে কাস্টমাররা ম্যানুফ্যাকচারের কাছে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছায়, এটা হচ্ছে তাদের একটা কাজ। দিনের প্রমোশন মানে প্রসার প্রসার করা, অনেক সময় ম্যানুফ্যাকচারার নিজের প্রমোশনে যায় না, এদের এই মিডিলম্যান যারা আছে তারা প্রমোশনে যায়। যেমন মনে করেন আপনি রাস্তাতে হাঁটতে গেলে দেখবেন ফেয়ার ল্যাবের বিজ্ঞাপন দেওয়া আছে এই রাস্তার খুঁটিতে, তাই না? আপনি মনে হয় ইউনিকো কোম্পানি এখানে এসে বিজ্ঞাপন দিচ্ছে না, দেয় দিল কে দিল? বাংলাদেশে তারা ডিস্ট্রিবিউটর আছে অথবা এই লোকালি যারা ডিলার আছে তারাই বিজ্ঞাপন দিচ্ছে। সে যে তাদের হয়ে বিজ্ঞাপনের বা প্রমোশনের কাজ করে থাকে মিডিলম্যানগুলো বা চ্যানেল মেম্বারগুলো। তিন নম্বর কন্ট্যাক্ট ফাইন্ডিং এন্ড কমিউনিকেশন উইথ প্রসপেক্টিভ বায়ার্স, অর্থাৎ সিম্পলি হচ্ছে কারা এই পণ্যটা কিনতে পারে। প্রসপেক্টিভ বায়ার্স তো আমরা বুঝি সম্ভাব্য ক্রেতা, যারা ক্রেতা হইতে পারে তাদেরকে খুঁজে বের করে, তাদের সাথে কন্ট্যাক্ট করে। যেমন এই যে হজ শেষ হলো না, আরেকটা হচ্ছে শুরু হতে যাচ্ছে, তাহলে কারা হজে যাবে? বনানীতে হজ এজেন্সিগুলো আছে, এরা কি নজরের পাশাপাশি গেছে বা হজে যাবেন কিনা? না, তাদের এজেন্ট আছে প্রত্যেকের এলাকাতে, এই এজেন্টরা খুঁজে বের করে যে কারা পরবর্তী বছর হজে যাবে। বুঝাচ্ছি যে আপনি কী দামে নিতে চাচ্ছেন, কাস্টমার কী দামে নিতে চাচ্ছে, এই দুটোর মধ্যে একটা নেগোসিয়েট করে দেওয়া, বা ওনারশিপ চেঞ্জ করার জন্য কী কী দরকার, এর ডিমান্ড কী, কাস্টমারের ডিমান্ড কী, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানুফ্যাকচারের ডিমান্ড কী, এগুলো নেগোসিয়েট কে করবে, এই চ্যানেল মেম্বারগুলো নেগোসিয়েট করে। আমরা বলতেছি আদার অন্য কিছু কাজ আছে যেগুলো ট্রানজেকশন কমপ্লিট হওয়ার পরে সহযোগিতা করে, যেমন ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন,
অনেক পণ্য আছে দেখবেন আপনার বাসায় পৌঁছে দেয়, যেমন বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্সেস গুলো, এসি, ফ্রিজ, এগুলো আপনাকে আনতে হয় না, ওরা পৌঁছে দেয়। সো এটা ম্যানুফ্যাকচারের কাজ না, এটা চ্যানেল মেম্বারদের কাজ। ফাইন্যান্সিং, অনেক সময় যেটা হয় ম্যানুফ্যাকচারের যদি আর্থিক সংকটে থাকে বা কোনো এইড লাগে, তাহলে এই মেম্বার যারা আছে তারা আগে থেকে টাকা দেয়, আর কিছু পণ্যের ক্ষেত্রে নিয়মই এটা আগে টাকা জমা দিতে হয়। সেটা আমরা বলতেছি ফাইন্যান্সিং অ্যাজ ওয়েল অ্যাজ রিস্ক টেকিং। ম্যানুফ্যাকচারের হয়ে চ্যানেল মেম্বার কোনো সময় রিস্ক নেয়, ঝুঁকি নেয় ভাই মাল দেন বিক্রি না হলে আমি বুঝে দেবো। এই যে ওয়ার্ডিং গুলো যে ঝুঁকি আমি নিচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে না, মাল আপনি শুধু সাপ্লাই দেন, বাকি আমি দিচ্ছি। এটা হচ্ছে রিস্ক টেকিং। সো আমরা যে ওয়ার্ডিং গুলো বললাম, যে কার্যাবলী গুলো বললাম, এগুলো আপনাদের সাথে কম বেশি পরিচিত, বাট আমরা এই জায়গা থেকে বলতেছি যে চ্যানেল মেম্বার গুলো এগুলো কিভাবে করে। ওয়ার্ডিং গুলো খুব আপনাদের সাথে কম বেশি সবই পরিচিত। দেন চ্যানেল লেভেল, এটা না বসার তেমন কিছুই নাই, আমরা যদি ফিগারটা দেখি তাহলে এই পড়াগুলো না পড়লেও চলবে। আমরা চ্যানেল লেভেলের কথা বলছি, এখানে দুইটা মার্কেটের লেভেল দেওয়া আছে, একটা হচ্ছে কনজিউমার মার্কেট, একটা বিজনেস মার্কেট, যে কোনো একটা দেখলে হবে, আলোচনা একই। সো আমরা বলতেছি গ্রেট চ্যানেল আর ইনগ্রেট চ্যানেল, অর্থাৎ যদি প্রোডিউসার বা ম্যানুফ্যাকচারার সরাসরি কনজিউমার কাছে বিক্রি করে এটা হলো গ্রেট চ্যানেল। ইনগ্রেট চ্যানেল মানে ভিতরে যদি কোনো মিডলম্যান থাকে। সো এখানে মনে করেন চ্যানেল টু তে আমাদের একজন মিডলম্যান আছে, রিটেলার, চ্যানেল থ্রি তে দুইজন আছে, হোলসেলার রিটেলার, মানে চ্যানেল ফোর আছে আমাদের ভিতরে একজন এজেন্ট আছে বা ডিলার আছে, তারপরে হোলসেলার রিটেলার আছে। তবে সাধারণত যেটা হয় প্রোডিউসার করে যদি হোলসেলার থাকে তাহলে ডিলার থাকে না, আর ডিলার থাকলে হোলসেলার থাকে না, বা কোনো কোনো কোম্পানি ডিলার থাকতে পারে। সো আমরা যদি প্রথমটা দেখি প্রোডিউসার আর কনজিউমার, যে প্রোডিউসার বা ম্যানুফ্যাকচারার সরাসরি কনজিউমারের কাছে বিক্রি করে এমন প্রোডাক্ট, মনে করেন রুটি স্যার বা কেক, ডাইরেক্ট তো বেকারি তো হতে পারে, বেকারিতে লাইভ বেকারি এমনিতে শুরু হয়েছে, মানে সেটা ডাইরেক্ট আপনি খাইতে যান, এরকম যেগুলো আছে আপনি সরাসরি ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসার কাছ থেকে নিচ্ছেন, ভিতরে আর কেউ নাই। দেন আমাদের প্রোডিউসার রিটেলার কনজিউমার, সেখানে বেকারিগুলো দেখে খেয়াল করেন, বেকারি যেগুলো বেকারিগুলো আছে এগুলো তৈরি করে একটা ভ্যান আছে, ভ্যান করে রিটেলারের কাছে দেয়, ওদের নিজস্ব ভ্যান আছে, আর আমি আপনি রিটেলারের দোকান থেকে কিনি। সো এটা আমরা এই লাইনে ধরতে পারি। থার্ড অপশন আমরা বলছি প্রোডিউসার, হোলসেলার, রিটেলার, কনজিউমার, বিশেষ করে কাঁচা সবজি বা মাছ এগুলো এই লাইনে চলে। যেমন মনে করেন কারণ বাজারে ট্র্যাক ভর্তি কাঁচা সবজি আসে, ওখানে যারা আড়তদার আছে, আড়তদার বুঝতো না, আড়তদার আছে বা বড় ব্যবসায়ী পাইকার আছে, তারা এগুলো কেনে হোলসেলার, এরপরে হ্যাঁ হোলসেলার। সো তারপরে যেটা করে এরা হচ্ছে অনেক বেশি বেশি কিনে, এটাকে বলে বাল্ক, বাল্ক ব্রেকিং বলে, এবং অল্প অল্প করে রিটেলের কাছে বিক্রি করে। এখান থেকে আমি আপনি এক পো হাফ কেজি এভাবে কিনি, ভ্যানে করে যে বিক্রি করে এরা হচ্ছে রিটেলার, আমরা হচ্ছে কনজিউমার। সো আমরা এইভাবে এই লাইনে ফেলতে পারি। যেমন কিছু কোম্পানি আছে দেখেন, যেমন ইলেকট্রনিক্স কোম্পানিগুলো যেটা করে, এরা হচ্ছে ম্যানুফ্যাকচারার, ভিতরে একটা থেকে ডিলার, আর কেউ নেই কিন্তু ডিলারের সাথে কাস্টমার বা কনজিউমার। সো এখানে হোলসেলারও নেই, রিটেলারও নেই, অনেক কোম্পানি এরকম দেখবে না। সো আমরা বলতেছি এটা কিছু কমন ফিনোমিনা, প্রত্যেকটা কোম্পানি যে এটা একইভাবে মেনটেন করে ব্যাপারটা এমন না, আমরা একটা কমন ফিনোমিনা দাঁড় করানোর চেষ্টা করছি যেভাবে চলে। কোনো কোনো কোম্পানি এটা আছে এটা নাই, এটা আছে ওইটা নাই, এরকম হইতে পারে। স্যার কার কোম্পানিগুলো কোন টাইপ ধরে পড়ে, কি কোম্পানি কার, যে কার ম্যানুফ্যাকচারার, আচ্ছা কার সাধারণত যে ম্যানুফ্যাকচারার, ডিলার, কনজিউমার, ভিতরে আর জমে, আচ্ছা ওদের ডিলারের দোকান আছে, ডিলারের দোকান থেকে কাস্টমার কেনে ম্যাক্সিমাম কার কোম্পানি। যেমন আপনি মোবাইল ফোনের কথা যদি বলেন, এখানে কিন্তু সবাই আছে, ডিলার আছে, হোলসেলার আছে, রিটেলার আছে। ভিতরে কেউ নাই, যখন কোনো ভিতরে কোনো মিডিলম্যান থাকে না বা রিসেলার থাকে না, এটাকে আমরা বলছি ডাইরেক্ট, যখন থাকে তখন সেটাকে ইনডাইরেক্ট। সকল পণ্যের ক্ষেত্রে একই বা প্রত্যেক পণ্যের ক্ষেত্রে যেভাবেই চলবে ব্যাপারটা এমন না, কিছু পণ্যের ডাইরেক্ট চলে, কিছু পণ্যের ইনডাইরেক্ট চলে। ইনডাইরেক্টের মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা দেখার চেষ্টা করতেছি। দেন চ্যানেল কনফ্লিক্ট, কনফ্লিক্ট শব্দটা আমরা হয়তো বুঝি, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, যেখানে একের অধিক লোক থাকে সেখানে দ্বন্দ্ব তৈরি হয়। ইভেন ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হয়, বাপ মার মধ্যেও দ্বন্দ্ব হয়, বা যারা ম্যারিড তারাও বোঝেন, একসাথে নিচে একই পেটে ঘুমাইতে হয়, তাও মাঝে মাঝে দ্বন্দ্ব হয়। সো দ্বন্দ্ব বলতে আমরা বোঝাচ্ছি যখন একের অধিক লোক একই কাজ করবে বা একই জায়গায় কাজ করবে, এটা দ্বন্দ্ব হবে।
সো চ্যানেলে আমরা দেখাচ্ছি অনেকেই কাজ করে, সো এখানে যে দ্বন্দ্বটা হয় এটা হচ্ছে চ্যানেল কনফ্লিক্ট। দ্বন্দ্বটা কি ইস্যুতে হয়? Disagreement among marketing channel members on roles and rewards, who should do what and for what rewards. আমরা বলছি এই চ্যানেল মেম্বার যারা আছে এদের কাদের গোল কি হবে, অর্থাৎ উদ্দেশ্য কি হবে, রোল কি হবে, ভূমিকা কি হবে, এবং কি করলে কি পাবে, কমিশন পাবে নাকি প্রফিট শেয়ারিং পাবে, কত পার্সেন্ট পাবে, কিভাবে পাবে, এই ইস্যু নিয়ে যখন দ্বন্দ্ব বাঁধে এটাকে আমরা বলতেছি চ্যানেল কনফ্লিক্ট। আবার বলি, চ্যানেল মেম্বাররা যারা আছেন ইনাদের ভিতরে যখন গোলস রোলস এবং রিওয়ার্ডস তিনটি ইস্যুতে দ্বন্দ্ব বাঁধে এটাকে আমরা বলতেছি চ্যানেল কনফ্লিক্ট। নাইমের পিছনে কে জানো, হাতে ফোন আছে আপনার, তো ফোন আছে পিছনে যে আছে তার হাতে ফোন আছে নাকি ডেস্কের সামনে, তো এখন ফোন চ্যানেল কনফ্লিক্ট এটা দুই ধরনের হয়, একটা হরিজন্টাল কনফ্লিক্ট, একটা ভার্টিকাল কনফ্লিক্ট। হরিজন্টাল মানে আমরা মেন করতেছি অপারস এবং ফার্মস এট দ্যাট সেম লেভেল অফ দ্য চ্যানেল, যদি সেম লেভেল যারা মনে করেন দুইজন ডিলার আছে একটা এলাকাতে বা সেম লেভেল ডিলার এবং হোলসেলার মনে করেন এক পর্যায়ে, সো এদের মধ্যে যখন কনফ্লিক্ট বাদে এটাকে বলে হরিজন্টাল কনফ্লিক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিকাল কনফ্লিক্ট মিনস ডিফারেন্ট লেভেলস অফ দ্য সেম চ্যানেল ইন ইভেন মোর কমন, যদি একই চ্যানেলের মধ্যে ডিফারেন্ট লেভেলে কনফ্লিক্ট বাদে, আমরা আগের স্লাইডে একটু ফিরে আসি, মনে করেন সেম লেভেল কোনো একটা প্রডিউসার একটা এলাকাতে চারজন হোলসেলার আছে, এই হোলসেলারদের মধ্যে যদি কনফ্লিক্ট বাদে এরিয়া নিয়ে গোলস নিয়ে রোলস নিয়ে রিওয়ার্ডস নিয়ে এটাকে আমরা বলছি হরিজন্টাল কনফ্লিক্ট। ভার্টিকাল কনফ্লিক্ট হচ্ছে হোলসেলার এবং রিটেলার এই দুজনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, এটাকে আমরা বলছি ভার্টিকাল কনফ্লিক্ট। আইডিয়াটা এমনই। দেন কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল এন্ড ভিএমএস, কনফ্লিক্ট দুইটাই কিন্তু বললাম এবং দুই প্রকার হরিজন্টাল ভার্টিকাল। দেন আমরা বলছি কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল অ্যাজ অ্যাজ ভার্টিকাল ডিস্ট্রিবিউশন বা ভার্টিকাল মার্কেটিং সিস্টেম ভিএমএস, এই ইস্যুটা একটু মনে রাখবেন ভিএমএস, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে, ভবিষ্যৎ বলতে ফাইবারের কথা আপনি জিজ্ঞাসা করতে পারেন ভিএমএস শব্দ শুনছেন কিনা। ভিএমএস হচ্ছে আধুনিকভাবে খুব ভালো চলতেছে, আচ্ছা এটা হচ্ছে ভার্টিকাল মার্কেটিং সিস্টেম। আইডিয়াটা কেমন সেটা আমরা বলছি, আমরা এতক্ষণ যে কথাটা বলতেছিলাম প্রডিউসার ম্যানুফ্যাকচার বা প্রডিউসার ডিস্ট্রিবিউটর ডিলার বাইজ অ্যান্ড দেন হোলসেলার রিটেলার দেন কনজিউমার, এখানে থেকে নির্ভর একটা ব্যাপার আছে প্রডিউসার হোলসেলার রিটেলার অ্যান্ড কনজিউমার, এই যে আইডিয়াটা এটাকে আমরা বলতেছি কনভেনশনাল মার্কেটিং চ্যানেল, অ্যাজ ইউজুয়াল কনভেনশনালি এটা চলে আসতেছে। ভার্টিকাল মার্কেট সিস্টেম কোনটা বলতেছি, আমরা বলতেছি যখন প্রডিউসার হোলসেলার রিটেলার ডিলার যারা যারা আছেন সবাই একটা ইউনিট হিসেবে কাজ করবে, একটা ইউনিফাইড সিস্টেমে প্রত্যেক একটা ইউনিট, প্রত্যেক মানে এখানে আছে আলাদা আলাদা ইউনিট আর এখানে প্রত্যেককে মিলে একটা ইউনিট, দেন সরাসরি কনজিউমার, সো আপনার যে কোনো ইস্যুতে যে কোনো একজনের সাথে যোগাযোগ করলেই হবে, ইনফরমেশনটা ওখানে ইউনিফাই হবে। আমরা যদি একটু লেখায় ফিরে আসি তাহলে বুঝতে পারবো, আরো আমরা বলতেছি কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল মিনস এ চ্যানেল কনসিস্টিং অফ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার্স হোলসেলার্স এন্ড রিটেলার্স ইচ এ সেপারেট বিজনেস সিকিং to maximize its own profit even at the expense of profits for the system as a whole, so আমরা এখানে যতগুলো মেম্বারদের কথা বলতেছি প্রত্যেকই তার যার জায়গা থেকে ম্যাক্সিমাম প্রফিট করার চেষ্টা করে, তাই না? খান সাহেব ঘুম আসতেছে, বিজনেসের উদ্দেশ্য কি বলেন? সব শুনতেছি শুধু চোখ বন্ধ রাখছি। আচ্ছা ঠিক আছে, নাইম কই, হ্যাঁ নাইম, বিজনেসের উদ্দেশ্য কি? প্রফিট করা, প্রফিট করা, তো আমরা এখানে সেটাই বলতেছি প্রত্যেকটা বিজনেসম্যান এখানে যারা আছে মেম্বাররা সবাই প্রফিট করার চেষ্টা করে এবং সবাই ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা কেউ কারোর সাথে একীভূত না, বাট ভার্টিকাল আমরা এসে একটু ঘুরে বলতেছি ডিস্ট্রিবিউশন চ্যানেল স্ট্রাকচার ইউনিটস প্রোডিউসার্স হোলসেলার্স এন্ড রিটেলার্স অ্যাক্ট অ্যাজ এ ইউনিফাইড সিস্টেম, ওয়ান চ্যানেল মেম্বার ওনস দ্য আদার্স হ্যাজ কন্ট্রাক্টস উইথ দেম অর হ্যাজ সো মাচ পাওয়ার দ্যাট দে অল কোঅপারেট, সো এখানে যেটা হয় সাধারণত এরা সবাই ইউনিফাইড সিস্টেম আকারে কাজ করে এবং এদের মধ্যে সাধারণত কমিশন বা প্রফিট শেয়ারিং থাকে। এখানে দেখেন যার যার মধ্যে সে ব্যবসা করতে পারে, এর পরিস্থিতি মনে করেন 30 টাকা কেজি, এর কাছে বিক্রি করার 50 টাকা কেজি, আমাদের কাছে বিক্রি করার 80 টাকা কেজি, ব্যাপারটা এরকম। বাট এই সিস্টেমে যেটা হয় এটা হচ্ছে ইউনিফাইড, প্রত্যেকে যদি বিক্রি হয় সেম রেট বা ফিক্স রেটে তাহলে সবাই প্রফিট শেয়ারিং পাবে এত পার্সেন্ট করে। সো এখানে যে দ্বন্দ্বগুলো বাদে এখানে তুলনামূলক এই দ্বন্দ্বগুলো বাদ না, এই কারণে এখন এই সিস্টেমটা খুব বেশি পপুলার করে পপুলারিটি পেয়েছে ভার্টিকাল মার্কেটিং সিস্টেম। সো একটা পণ্য আপনি রিটেলারের কাছ থেকে কিনতে আসবে কোনো সমস্যা নেই, কিছু কিছু পণ্য বা ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি দেখবেন যে দোকান থেকেই কেনেন দাম কিন্তু একই, এইগুলো হচ্ছে বলে ভার্টিকাল মার্কেটিং সিস্টেম।
অর্থাৎ আপনাকে ওই দামে কিনতে হবে, ওই দামে বিক্রি হবে, সে যেই বিক্রি করবে, প্রোডিউসার বিক্রি করলেও এটা রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, ডিলার, যার কাছ থেকেই আপনি কেনেন দাম সেম, এবং এটা বিক্রি করলে সবাই কিন্তু সেম আর প্রফিট শেয়ারিং পেয়ে যাবে। এটিকে আমরা বলতেছি ভিএমএস, ভার্টিকাল মার্কেটিং সিস্টেম। এটা এখন চলতেছে অনেক জায়গায়, এটা আমার সকল পণ্য ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিছু কিছু পণ্য ক্ষেত্রে এটা চলে, সকল পণ্য ক্ষেত্রে এটা চলে না, ফিক্সড রেট। আমরা বলতেছি যদি একাধিক ম্যানুফ্যাকচারার যদি যে কোনো একটা নির্দিষ্ট চ্যানেল জয়েন্টলি মেনটেন করে, এটাকে আমরা বলি হরিজন্টাল মার্কেটিং চ্যানেল। যেমন মনে করেন দুইটা কোম্পানি একজন ডিলারকে রাখছে একটা জায়গাতে, মনে একটা সুনির্দিষ্ট অপরচুনিটি নেওয়ার জন্য, সুযোগ, ব্যবসায়িক সুযোগ নেওয়ার জন্য একজন ডিলারকে কাজে লাগাইছে, বা এই দুইটা বা তিনটা কোম্পানি একটা চ্যানেলে কাজে লাগাচ্ছে। মনে করেন যদি এভাবে বলি, ম্যানুফ্যাকচারার ওয়ান, ম্যানুফ্যাকচারার টু অ্যান্ড ম্যানুফ্যাকচারার থ্রি, তিনজন মিলে একটা চ্যানেল মেনটেন করতেছে, সেটা হচ্ছে এদের তিনজনের ডিলার আছে, ডিলার থেকে কাস্টমার কাছে যায়, তিনজনের ডিলারে একজন এবং সবাই কাস্টমার কাছে যায়। তাহলে এটিকে আমরা বলতেছি হরিজন্টাল মার্কেটিং সিস্টেম। আগে বুঝতে পারতেছি না যে আমরা এখানে বলতেছি একই অধিক কোম্পানি বা ম্যানুফ্যাকচারার যদি একটা চ্যানেল সিস্টেম মেনটেন করে, এটিকে আমরা বলতেছি হরিজন্টাল মার্কেটিং সিস্টেম। অনেক কোম্পানি ক্ষেত্রে করে, যেমন যারা ডিলারশিপ নিয়ে কাজ করে, এখানে আপনি দেখবেন সিমেন্টের ডিলার, এর কাছে সাতটা কোম্পানির ডিলারশিপ আছে, সাতটা কোম্পানির ডিলার একজন, আমি দখল করতেছি এক এক চ্যানেল দিয়ে। আমার কিছু আছে যে প্রোডিউসার আমি সরাসরি নিজে বিক্রি করি, যেমন ক্যাটালগ, টেলিফোন, ইন্টারনেট মার্কেটিং এর মাধ্যমে কোন একটা ম্যানুফ্যাকচারার সরাসরি কাস্টমার বিক্রি করতে পারে অনলাইন মার্কেটিং এ, যেটা হয়। দ্বিতীয় চ্যানেল আমার আছে, আমি রিটেলে রাখছি, দেন আমি কনজিউমারের কাছে যাই, কনজিউমার সেগমেন্ট, এটা সেগমেন্ট টু দখল করার জন্য বা ক্যাপচার করার জন্য। সো আমার পণ্য রিটেলের দোকানে আছে, ওখানে বিক্রি হয়। তৃতীয় চ্যানেল হচ্ছে আমার ডিস্ট্রিবিউটার আছে, ডিলার আছে, দেন বিজনেস সেগমেন্টকে আমি নিতে চাই। আমাদের নিশ্চয়ই মনে আছে যে বাজার আমরা বলতেছিলাম কনজিউমার মার্কেট আর বিজনেস মার্কেট, সো আমরা এখানে দুইটাই দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ সেলস ফোর্স আছে, তারা সরাসরি বিক্রি করতেছে পুরবি। আমরা বলতেছি একটা কোম্পানি যখন একের অধিক চ্যানেল ইউজ করে, এটাকে আমরা বলতেছি মাল্টি চ্যানেল। অধিকাংশ কোম্পানি কিন্তু মাল্টি চ্যানেল স্ট্র্যাটেজি চলে, যে আমরা সরাসরি মার্কেটে যেতে চাই, আমি নিজে বিক্রি করতে চাই, আবার আমার রিটেলের দোকানে মাল আছে সেও বিক্রি করে, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু এভাবে চলে। আর কিছু হচ্ছে সরাসরি আমি, যেমন অনলাইন মার্কেটে খোলা সরাসরি ম্যানুফ্যাকচারার কনজিউমার ভিতরে একদম নাই। সম্ভবত আপনি যদি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে সেটা একরকম হবে, যদি ক্লোথিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন সেটা আলাদা, হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করেন সেটা আরো আলাদা। So it depends on your industry, but common phenomena jegula, common process seta amra bolteci. So very first one, analyzing consumer needs. Ashole apni je segment e ba je industry te byabsha kortechen ba marketing manager, sei industry consumer needs apnake jante hobe. Je industry consumer ra ki rokom chay, tara ki chay ponno ta tader pashe pouchhe jay, na tara ki chay tara bazar theke dekhe shune kinbe, na ki tara chay ekhon ra dealership thakbe, erokom erokom thakbe, ekhane order dite tara chole jabe, mal tader pashe chole jabe. মানে কিরকম চাই, কোনটা নেচারের সাথে কাস্টমারদের নিডটা কি, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফার্স্ট ওয়ান। দুই নম্বর স্টেপ আমরা বলতেছি সেটিং চ্যানেল অবজেক্টিভস। আমি যে চ্যানেল ফিক্স করতে চাই এই চ্যানেল অবজেক্টিভস, এই চ্যানেল অবজেক্টিভস আমি প্রমোশনের জন্য রাখছি নাকি বিক্রি করে আমি তার সাথে কমিশন দেবো,
আগে বিক্রির পরে আমাদের সাথে প্রফিট শেয়ারিং হবে, এখানে অবজেক্টিভ ফিক্স করতে হয় যে এই চ্যানেলের মেইন অবজেক্টিভ আমার প্রমোশন, সো আমি তাদের প্রমোশনের কাজ করবো, কিন্তু আমার অন্য কাজ থেকে হবে সমস্যা নেই করবি, বাট এই চ্যানেলের মেইন অবজেক্টিভ আমি পনেরোটা কাস্টমারের কাছে পৌঁছে দিব, বিক্রি আমার অনলাইনে হবে বাট এই চ্যানেলের মাধ্যমে পনেরোটা সে পাবো করবি। মানে আসলে আমি বলতে চাচ্ছি যে চ্যানেলের মেইন কাজটা কি হবে, যদি আমরা এখানে দেখলাম চ্যানেল প্রোডাক্ট হলো বা এই চ্যানেলের মাধ্যমে আমি ইনফরমেশন কোনো মাধ্যমে ইনফরমেশন পেতে চাই কোনটা আসলে মেইন সেটা আমাকে ফিক্স করতে হবে। নাম্বার 3 আইডেন্টিফাই মেজর অল্টারনেটিভ, সো এই দুইটা পরে আমরা ডিফাইন করি যে আমার সামনে বিকল্প কোনটা কোনটা আছে, সো আমাকে ডিলার রাখবো নাকি ডিস্ট্রিবিউটার রাখবো নাকি হোলসেলার রাখবো নাকি কোনোটা লাগবে শুধু রিটেলার হবে, তাহলে অল্টারনেটিভগুলো খুঁজে বের করা তিন নম্বর কাজ। চার নম্বর কাজ ইভালুয়েটিং দ্য মেজর অল্টারনেটিভ, সো যখন আমি অল্টারনেটিভ পাইলাম তখন এগুলো দিয়ে ইভালুয়েট করবো, ইভালুয়েট করার মানে মূল্যায়ন করা কোনটা আমার জন্য বেস্ট হবে সেটা খুঁজে বের করতে হবে। ইট ডিপেন্ডস অন ভেরিয়াস ক্রাইটেরিয়াস, যেমন প্রফিট কেমন আসবে, আমার কস্ট কেমন হবে, কোথায় প্রফিট ম্যাক্সিমাম করা যাবে বা কোথায় হচ্ছে আমাদের কম কস্টে কাজ করা, কস্ট মিনিমাইজেশন করা যাবে, এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা অল্টারনেটিভ খুঁজব। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেভিং দ্য বেস্ট ওয়ান, আফটার দ্যাট আমরা একটা সিলেক্ট করব বা একের অধিক সিলেক্ট করতে পারি, ইট ডিপেন্ডস যে ব্যবসা বা ম্যানুফ্যাকচারের এখন কিরকম দরকার বা কোনটা দরকার কোনটা দরকার না। সো ফার্স্ট স্টেপটা আমরা বলতেছি ভেরি ফার্স্ট ওয়ান কনজিউমাররা কি চাই সেটা জানতে হবে, নাম্বার টু অবজেক্টিভ কি আমার এই চ্যানেলে সেটা জানতে হবে, নাম্বার থ্রি যত বড় বিকল্প সে খুঁজে বের করতে হবে, নাম্বার ফোর এগুলোর মধ্যে ইভালুয়েট করতে হবে, নাম্বার ফাইভ বেস্ট ওয়ান তার চুজ করতে হবে। ভেরি কমন ফিনোমিনা, আমরা অ্যাজ ইউজুয়ালি এই কাজগুলো সবসময় করি, এখানে তেমন কোনো ব্যাখ্যা দেওয়া নেই, যদি এগুলো বোঝার জন্য আরও বেশি ব্যাখ্যা দরকার হয় প্লিজ গো থ্রু দ্য বুকস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনেট গুগল চ্যাট জিপিটি যেখানে যেখানে পাওয়ার কোনো অপশন। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটা অবশ্যই পরীক্ষাতে থাকার কথা, সো এটা একটু গুরুত্ব দিয়ে বুঝবেন, এটা আমরা এক্সাম্পল দেওয়া নেই, সবাই এক্সাম্পল খুঁজে বের করতে হবে, হোপফুলি আপনি আপনি বুঝে যাবেন এক্সাম্পল কী হবে। ইন্টেন্সিভ এক্সক্লুসিভ অ্যান্ড সিলেক্টেড ডিস্ট্রিবিউশন, এবং এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফেও দরকার, আপনি যদি নিজে কোনো ব্যবসা করতে চান অ্যাজ ওয়েল অ্যাজ কোথাও কারো ব্যবসা হেল্প করতে চান বা মার্কেটিং এ কিছু করতে চান সেলস মার্কেটিং, এটা খুব জরুরি। ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন দ্যাট মিন্স স্টকিং দ্য প্রোডাক্ট ইন অ্যাজ মেনি আউটলেটস অ্যাজ পসিবল, অ্যাজ মেনি আউটলেটস অ্যাজ পসিবল, অর্থাৎ আমরা বলতেছি যত সম্ভব প্রত্যেকটা দোকানে আমার পণ্যটা পাওয়া যাবে, এটাকে বলে ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন। বিশেষ করে নেসেসারি গুডস যেগুলো বা ডেইলি নেসেসারি গুডস যেগুলো আমরা বলি দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলোর ক্ষেত্রে ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন জরুরি। প্রত্যেকটা দোকানে যাবেন, প্রত্যেকটা দোকানে আপনি চাল ডাল আটা ময়দা সুজি পানি এগুলো পাবেন, এটা থাকতে হবে প্রত্যেকটা দোকানে। বলুন তো কোন ফুডের ব্যাপারে যে আইটেম বেশি বিক্রি হয়, মানে আমি বলছি ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশে কোনটা বা অ্যাজ ইউজুয়াল কোনটা বেশি বিক্রি হবে, যেটা হচ্ছে অ্যাভেলেবেল বেশি সেটা বেশি বিক্রি হবে। সাধারণত মানুষ পানি বা ড্রিঙ্কস এগুলোর ক্ষেত্রে যাদের খুব বেশি ব্র্যান্ড প্রিফারেন্স থাকে না, তারা একটা খাইতে ওইলি খায়, তো যেটা বেশি ডিস্ট্রিবিউশন থাকে যেটা অ্যাভেলেবেল বেশি থাকে দোকানে মানুষ সেটাই খায়, সেটার বিক্রি বেশি কেন, কারণ এটা অ্যাভেলেবেল বেশি। আপনার ভিতরে জানেন মানে মোজো শর্ট স্পোর্টস ছিল, মোজো পাওয়া যাচ্ছিল না দোকানগুলোতে, এই তো মনে হয় দুই মাস আগে। মোজোর ডিস্ট্রিবিউশন প্রাণা রাখেলের মতো না, কিন্তু সেই শর্ট প্রাণা রাখলে হিউজ ডিস্ট্রিবিউশন, একদম গ্রামের দোকানে যাবেন আপনি ওই যে বলে না বাসার পিছনের পাশে একটু দোকান থাকে সেটা ওখানে প্রাণা রাখলে আপনি ইয়ে পাবেন প্রাণা, বাট এটা আপনি অনেক কোকাকোলা মোজো এগুলো কিন্তু পাবেন না। আমরা বলতেছি এই যে আইডিয়াটা এটাকে বলে ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন, যত দূর সম্ভব প্রত্যেকটা দোকানে আমার পণ্যটা পাওয়া যাবে, ম্যাক্সিমাম কভারেজ দেখতে হবে, এটাকে বলে ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন। নাম্বার টু এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন, আপনারা আগে রেডিও শুনছেন কখনো রেডিও বলতো না, আপনি শুনতেছেন রেডিও ফোরটি এই গানটা শুনতেছেন এক্সক্লুসিভ অন রেডিও, এই যে বলেন এক্সক্লুসিভ শব্দটা, ম্যাডাম এই পণ্যটা এক্সক্লুসিভ আপনার জন্য তৈরি করা হয়েছে, স্যার এই পণ্যটা এক্সক্লুসিভলি আপনাকে ভালো লাগে, এই যে এক্সক্লুসিভ শব্দটা মিন করে গিভিং এ লিমিটেড নাম্বার অফ ডিলার্স অন দ্য এক্সক্লুসিভ রাইট টু ডিস্ট্রিবিউট দ্য কোম্পানিজ প্রোডাক্টস ইন দ্যার টেরিটরিজ। আমরা বলতেছি লিমিটেড নাম্বার বা লিমিটেড ব্যক্তির জন্য এটা, এই গানটা সকল রেডিও শোনাচ্ছে না, কয়েকটা রেডিও শোনাচ্ছে তার মধ্যে রেডিও ফোরটি একটা, এটি বলে এক্সক্লুসিভ। আপনার জন্য এক্সক্লুসিভ মানে এই প্রোডাক্ট বা এই পণ্যটা কয়েকজনের জন্য বানানো হচ্ছে তার মধ্যে আপনি একজন, এই যে আইডিয়াটা কে বলে এক্সক্লুসিভ। সো আমরা যখন বলতেছি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন আমরা মেন করতেছি কোনো একটা নির্দিষ্ট টেরিটরিতে বা কোনো একটা নির্দিষ্ট এলাকাতে আমরা মোটামুটি হাতকোনা পাঁচ জন দশজনকে এক্সক্লুসিভ রাইট দিচ্ছি আমাদের ডিলারশিপে, যেমন মনে করেন মারুতি সুজুকি আছে আমরা সহজ করি, যেমন কারণ হুন্ডা হুন্ডা যেটা ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন। কীভাবে আমার ঢাকাতে টোটাল দশটা বা পনেরোটা বা বিশটা দোকান আছে যারা এক্সক্লুসিভলি হুন্ডা বিক্রি করতে পারে,
সব মোটরসাইকেলের দোকানে কিন্তু হোন্ডা পাওয়া যায়, কিছু এক্সক্লুসিভ দোকান আছে শুধু হোন্ডা বিক্রি করে। এই আইডিয়াকে আমরা বলতেছি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন। দেন সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন একেবারেই কম, একের অধিক বাট একেবারেই কম, দ্য ইউজ অফ মোর দ্যান ওয়ান বাট ফিওর দেন অল দ্য ইন্টারমিডিয়েটস হু আর উইলিং টু ক্যারি দ্য কমপ্রেস প্রোডাক্টস। যেমন বিএমডব্লিউ কার মানুষের দুইটা শোরুম বিক্রি করে, একটা ঢাকা একটা চট্টগ্রাম। সো দিস ইজ সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। আইফোন আমরা বৈধ পথে কথা বলতেছি, বৈধভাবে আইফোন বিক্রি করে বাংলাদেশের মনে করেন 5টা ডিলার আছে। সো দিস ইজ সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। অবৈধ পথে তো আমরা প্রত্যেক দোকানে আইফোন কিনতে পারি। সো আমরা বলছি ইন্টেন্সিভ এক্সক্লুসিভ আর সিলেক্টিভ। সো আমরা বলি ইন্টেন্সিভ মানে হচ্ছে যত দূর সম্ভব যত দোকানে পারা যায় আমার পণ্য অ্যাভেলেবেল থাকে, এটা সাধারণত নেসেসারি গুডসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ডেলি নেসেসারি গুডসের ক্ষেত্রে। এক্সক্লুসিভ মানে হচ্ছে আমরা বলতেছি লিমিটেড বাট বেশি না, আবার একটা দুইটাও না বাট লিমিটেড নাম্বার, এটাকে আমরা বলতেছি এক্সক্লুসিভ। এগুলো সাধারণত হোম অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স দ্রব্যাদি, ফার্নিচার আইটেম, কিছু কিছু তো ব্র্যান্ডিং ক্লোথিং এর জন্য এটা প্রযোজ্য এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন। দেন বলতেছি সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন একেবারেই কম, একদম হাতে গোনা দুইজন বা তিনজন, একটা নির্দিষ্ট এলাকাতে আমরা একজন দিতে পারি বা সর্বোচ্চ দুই তিনজন, এর বেশি না। সো আমরা ঢাকাতে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন বিএমডব্লিউ কারের শোরুম আপনি খুঁজে বের করেন মাত্র দুইটা বা তিনটা, এর বেশি না। রোলস রয়েস কার বা রোলেক্স ঘড়ি আবার বলুন বৈধ পত্রটা বলতেছি, মানুষের রোলেক্স ঘড়ি বিক্রি করে শোরুম কয়টা আছে? কয়েকটা অনেকগুলো, তারা এটা এক্সক্লুসিভের মধ্যে হইতে পারে। যদি আমরা দেখি একেবারে লিমিটেড হাতে পোনা যাচ্ছে এগুলো আছে নির্দিষ্ট টেরিটরিতে, এটাকে আমরা বলতেছি সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। সো আইডিয়াটা বলছি কিনা এক্সাম্পল খুঁজে করে বের করে দেয় তো আপনার, এবং এটা পরীক্ষিত পড়বে উইথ এক্সাম্পল আপনাকে লিখতে হবে। ইন্টেন্সিভ এক্সক্লুসিভ অ্যান্ড সিলেক্টিভ স্যার, ইন্টেন্সিভ তো হচ্ছে নর্মাল হচ্ছে মানে মুদি দোকানগুলো তো ধরা যাবে। হ্যাঁ মুদি দোকান আছে কত মার্কেটের জন্য? তিনটা না আজকের জন্য লাস্ট টপিক SCM। এই সাবজেক্টটা আপনি অলরেডি পড়তেছেন বা পড়েছেন? না আচ্ছা চালু পড়বেন। এটা বলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা যে এতক্ষণ প্লেসের যত কথা বললাম না এর ডিটেইলস আপনি পড়বেন হচ্ছে এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই দেখেন আপনারা সাপ্লায়ার থেকে শুরু করছেন, সাপ্লায়ার এটা হচ্ছে কোম্পানি বা ডিস্ট্রিবিউটর, এখানে একটা শব্দ দেখবে রিসেলার, আমরা এর মধ্যে আছে ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট, হোলসেলার, রিটেলার, সবাইকে আমরা বলি রিসেলার। দেন কাস্টমার, এই যে প্রসেসটা অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে কিভাবে পণ্যটা কাস্টমারের কাছে যায় এটিকে বলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অর্থাৎ সাপ্লাই হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং একটা চেইনের মতো। সো এটা ম্যানেজ করার যে প্রক্রিয়াটা এটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো আমরা যেটা বলতেছি সাপ্লায়ার, সাপ্লায়ার মানে হচ্ছে সরবরাহকারী, যিনি সাধারণত কাঁচামাল সরবরাহ করে তাকে সাপ্লায়ার বলে। সো কাঁচামাল সরবরাহ করার যে ব্যাপারটা এটিকে বলে ইনবাউন্ড লজিস্টিক্স। এটি হচ্ছে ওই যে বলে না পদ্মের আড়ালে ঘটে, এটা আমরা সাধারণত কাস্টমাররা দেখতে পাই না, আমরা ফিনিশ গুডস দেখি, এখান থেকে যেটা শুরু হয় এটা হচ্ছে ফিনিশ গুডস। সো ইনবাউন্ড লজিস্টিক্স বলতে সাপ্লায়ার গুলো কাঁচামাল কোম্পানির ভিতরে দেয় বা কোম্পানিকে দেয়, প্রোডাকশন হাউসে দেয়, ম্যানুফ্যাকচারারকে দেয়, ইনি ফিনিশ গুডস তৈরি করে। ফিনিশ গুডস মানে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য বা যেটা ভোগ করার যোগ্য হয় এটাকে বলে ফিনিশ গুডস। সো ফিনিশ গুডস যখন বের হয় এটাকে বলে আউটবাউন্ড লজিস্টিক্স। সো এখান থেকে শুরু হয় আউটবাউন্ড লজিস্টিক্স। সো ইনি প্রথমে ইনার ডিলার বা ডিস্ট্রিবিউটর কাছে দেয়, দেন হোলসেলার, দেন রিটেলার, দেন আমরা কাস্টমার পর্যন্ত যোগাযোগ রাখি। এই পুরো প্রক্রিয়া ম্যানেজারদের কাজটা এটাকে আমরা বলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট SCM। আমাদের এখানে এটার অনেক মেজর আছে SCM সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে বেসিক কথা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের তো স্যার এখন মোটামুটি ভালো ডিমান্ড আছে। হ্যাঁ অ্যাবসলিউটলি সব সময়। আর আমাদের ভার্সিটিতে তো মেবি লাস্ট সেমিস্টার থেকে সাপ্লাই চেইন শুরু হয়েছে। ওকে হাউএভার দ্য ইস্যু ইজ সাপ্লাই চেইন আসলে প্রত্যেকটা কোম্পানি আগে স্পেসিফিক করতে না এখন স্পেসিফিক করে, যেটা বলে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে যাদের কাজ হচ্ছে রড মেটেরিয়াল নিয়ে আসা এবং মাল পৌঁছে দেওয়া। বা ঔষধ কোম্পানিগুলো দেখবেন আছে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটর, এরকম একটা ব্যাপার আছে। হাউএভার আমরা যে আইডিয়াটা বলতেছি আইডিয়াটা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ফলো, যে ম্যাটেরিয়ালস থেকে কীভাবে ফিনিশ গুডস বা ফাইনাল গুডস হবে অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে এটা কাস্টমার কাছে পৌঁছাবে, এই আইডিয়াকে ম্যানেজ করার যে ব্যাপারটা এটাকে আমরা বলতেছি SCM সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখানে কি লেখা আছে জরুরি না আপনি বুঝছেন কিনা এটা জরুরি রাশেদ?